আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝখানে আবার চলে আসলাম। জানি না আপনাদের আমাকে পছন্দ হবে কিনা বা আমার তৈরি করা ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে কিনা, তারপরে চলে আসলাম। যাদের কাছে ভালো লাগবে তাদের জন্য আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে থ্যাংকস, আর যাদের ভালো লাগবে না আস্তে করে চলে গেলে আমার কোনো অসুবিধা নাই। তাদেরকেও থ্যাংকস জানাই নাকি? হ্যাঁ, তাদেরকেও আমি মনের অন্তরস্থল থেকে থ্যাংকস জানাই। আর বিষয়টা হচ্ছে, আজকে আমি একটা নতুন হোটেলে উঠছি, সেটার নাম আসলে আমরা কি বলে দিব, ঠিক আছে? যাদের মানে দরকার আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। তো আমরা কি দেখাবো বলতো? রুম ট্যুর করব, ঠিক আছে? রুম ট্যুর করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? প্রিয় ভাই ও বোনেরা, এখন এই হচ্ছে আমার রুমের দরজা, মানে এটা হচ্ছে আমার রুমের মেইন ডোর। তো সেখান থেকে শুরু করলাম। সিকিউরিটি সিস্টেমটা কিন্তু খুব ভালো না? হ্যাঁ, আমাদের এখানে আমাদের এই হোটেলটার সিকিউরিটি সিস্টেম খুব ভালো, যদিও আমাদের এই ফ্লোরে কি বলে ওটা সিটকিনি বা লক যেটাই বলেন না কেন, একটা দুইটা তিনটা সিস্টেম কিন্তু করা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগছে যে এখানে দেখেন সুন্দরভাবে ই করে দেওয়া আছে, যে দুইটা এই যে তিনটা, আর এখানে যে ইলেকট্রিসিটির যে সুইচ বোর্ড থাকে, ঠিক আছে, সেইটা। এরপরে আর এই হচ্ছে আমাদের এটা হচ্ছে কানেক্টিং রুম, মানে আমাদের এটা হচ্ছে দুই রুমের একটা ফ্ল্যাটের মতো। সুইট রুম আমরা নিয়েছি, তাই না? এবার হ্যাঁ, সুইট রুম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন ডোরের প্রথম রুম আর কি। হ্যাঁ, এই যে আমি একটু দেখাই আপনাদের, এই যে এখান থেকে, ঠিক আছে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই, ঠিক আছে, এই দেখেন খুব সুন্দর একটা রুম কিন্তু, তাই না? খুব সুন্দর একটা কম্বল আছে। হ্যাঁ, আর বিশেষ করে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে এখান থেকে আপনার ভিউটা জাস্ট ওয়াও, দেখেন এই যে কত সুন্দর। আর এখানে আমরা আসলে কি, আমার একটু এসিতে প্রবলেম আছে, সো দ্যাট আমি তানিমকে বলছি যে আমরা যেখানেই থাকি না কেন আমরা নন এসি থাকবো, জাস্ট নর্মাল আমাদের ফ্যানের বাতাসটা হইলে চলবে। তো আমার জন্য আসলে ও এসিটা নেয় নাই, আমার জন্য আসলে নন এসিটাই রাখছে। হয়তো বা মনে করতে পারেন যে আমরা কেন উঠলাম না, আসলে প্রবলেমটা হচ্ছে আমার, কারণ হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে, আমার একটু সমস্যা আছে, এর জন্য এসিটা অ্যাভয়েড করছি। থ্যাংক ইউ সেই জন্য তোমাকে। আর ওই যে এইখানে আসলে আমি যে চার্জার রাখছি, ঠিক আছে, আমরা আসার পরে আমি চার্জ দিছিলাম। আর এইখানে কি দাও এটা, ও আচ্ছা, বেসিন, হ্যাঁ, আপনারা দেখা গেল কি যে ছোট বাচ্চা কেউ যদি আসে বা কোনো খাবার টাবার এখানে রাখবেন, বা যদি নিজেরা প্লেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে ই করতে পারবেন। আর এই দেখেন আমার হাজবেন্ডের অবস্থা, সেইখানে লুকায় রাখছে, যদিও আমাদের জায়গা আছে। তো এবার আমরা মেইন বেডের ওখানে চলে যাই, মেইন রুম, ঠিক আছে। আর এই যে দেখেন, আমি একটু মাঝামাঝি দেখি, এই দেখেন খুব সুন্দর একটা জিনিস না, মনে হচ্ছে যে আমি মিরর সেট করে তারপর আমি ছবিটা তুলছি। বাট এই যে এখানে যে বেসিনটা না থাকলে কিন্তু আসলে বোঝাই যেত না যে এখানে দুইটা রুম। তো এই হচ্ছে আমাদের এই রুম, কিছুটা অগোছালো দেখা যায়, মানে যেতে পারে, কারণ আমরা এখানে আসার পরে একটু শুইছিলাম, খুবই টায়ার্ড ছিলাম আমরা। এইবার তুমি বলতে পারো। এটা হচ্ছে আমার ব্যাগ আর কি। আর এখানেও খুব সুন্দর ব্যবস্থা আছে, হ্যাঁ, ওই যে আপনার আলমারির মতন এখানে একটা পার্ট করে দিয়ে দিছে, আর হ্যাঁ, আর এই সবচেয়ে খুব সুন্দর একটা জিনিস আমাদের কাছে ভালো লাগছে দুইজনেরই, যে নামাজের জন্য এখানে জায়নামাজের সেট আপ করে দেওয়া আছে। এই জিনিসটা খুব ভালো লাগছে, যাদের মানে যারা আসলে স্মোক করেন তাদের জন্য অ্যাস্ট্রে দেওয়া আছে এখানে, ঠিক আছে। আর এখানে আমরা ড্রয়ের কিছু জিনিস রাখছি, তাই আমি পুরোটা খুলে দেখাইলাম না। এই যে হচ্ছে আমরা, দেখাও, হাই। তো ওই যে হচ্ছে রিমোট কন্ট্রোল, আর এইগুলো আসলে আমার জিনিস, একটু চিরুনি টিরুনি বের করে রাখছি, প্লিজ কিছু মনে করবেন না। আর এই যে দেখেন সুইচগুলো খুব সুন্দর, আর এখানে ঝুড়ি দেওয়া আছে,
আমি কিছু জিনিস ওখানে ফেলছি আর কি, টিস্যু টিস্যু এগুলা। আর এইটা একটু দেখাও, ওই যে পর্দাটা একটু সরাইয়ে দেখাও আপাতত। এই যে, তো এইখানে কিন্তু একটা জিনিস যেটা ভালো লাগছে যে থাই করে দেওয়া আছে, ঠিক আছে, খুব সুন্দর লাগে। আর আপনাদের খুব মজার একটা জিনিস দেখাবো বা খুব ভালো লাগবে, মশা আছে এই জন্য আর বেশিক্ষণ রেখে দিচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এখানে আছি কিন্তু ছয় তলায়, ঠিক আছে। সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে আমরা ছয় তলায় আছি, তারপরও আসলে আমরা মশার কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আর এখানে অবশ্য আমার জিনিসপত্র রাখছি আমার ব্যাগের, কারণ আর ওখানে, হ্যাঁ, আর ওখানে একটা টিটি বিল দেওয়া যেখানে আমি বললাম যে সব কিছু রাখছি, প্লিজ এইগুলো একটু ইগনোর করবেন। আর ওই যে ই দিচ্ছে না, ওই যে কি বলে ইন্টারকম দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে দেখেন সুইজের ডিজাইনগুলো খুব সুন্দর। আর এই যে হচ্ছে পুরো রুমের ভিউ, ঠিক আছে, এই যে এটা খুব ভালো লাগছে আমাদের কাছে এই জিনিসটা। আর ওয়াশরুমটা একটু দেখাইয়ে দেই, বারান্দা দেখাবা, আচ্ছা ঠিক আছে। বারান্দার এখানে হ্যাঁ, যদিও এইখানে আমার জামা কাপড় আসলে আমি করে রাখছি, না সমস্যা নেই, এগুলো দর্শক রাত হয়ে গেছে তো আসলে এই জন্য বারান্দার ভিউটা তারা ভালো। তবে মজার একটা জিনিস দেখাই, এই যে আপনারা এই সোজা, এই যে আমি একটু আঙুল দিয়ে দেখাই, এই যে এইটা 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 কিন্তু জানেন লং বিচ, ফাইভ স্টার হোটেল, ঠিক আছে, লং বিচ। আর এখন আমি দেখাতে পারছি না, বাট ওই যে আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুগন্ধা বিচ, ঠিক আছে। ওই যে ওখানে কিন্তু লাইটিংটা দেখা যাচ্ছে একদম বিচের ওখানে খুব সুন্দরভাবে, আর ওখানে কিন্তু দিনের বেলা ঝাউ গাছ দেখা যায়। আর এই যে হচ্ছে মেইন রোড, তো খুব সুন্দর। আর এই যে হচ্ছে তানিম, আর এই যে হচ্ছে বারান্দা। আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে এখানে ছোট ছোট রসিকিরা দেওয়া আছে। আমি এই যে ড্রেস পরে আসছি, আপনারা দেখছিলেন না, সেই ড্রেস আসলে ধুয়ে এই করে দিছি, ঠিক আছে। আর এবার এটা আটকাই দাও, আর আমি একটু ছোট্ট অল্প একটু করে ওয়াশরুমটা একটু দেখাই দেই। এই যে দেখেন এদের ওয়াশরুমটাও কিন্তু ভালো, ঠিক আছে। এখানে তারা আসলে দিয়েছে ওই যে ওখানে মিনি সোপ এবং ওখানে শ্যাম্পু দিয়েছে, আর এই যে ডেটল যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমি ব্যবহার করেছি। আর এই যে হচ্ছে এখানে মিররটা দেখেন কত সুন্দর, আসলে ক্যামেরা এইভাবে বোঝা যাচ্ছে না, বাট এই যে এখানে দেখেন, এই যে এখানে কল, আর এগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। আর এখানে এই যে হাই কমোড দেওয়া আছে, টিস্যুর ব্যবস্থা করা আছে ওইখানে, তো কোনো প্রবলেম নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন তুমি এখানে বসে বসে আরাম করো। তো দর্শক, এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত একটা রুম ট্যুর। তো আমরা যেই রুমটিতে উঠেছি সেটা হচ্ছে সুইট রুম, ঠিক আছে। আর সুইট রুমটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ইজিলি এখানে ছয়জন বা আটজন, ন্যূনতম ছয়জন থাকা যাবে, ঠিক আছে। আমার সম্ভবত মনে হয় যে ছয়জন পর্যন্ত অ্যালাউ করবে, তাই না, কমপক্ষে ছয়জন অ্যালাউ করবে তারা। আর আমার কাছে কিন্তু সেই রকম লাগছে, ঠিক আছে, যে একদম মানে কি বলবো, অনেক ভালো লাগছে যে আপনারা যারা বাজেট ট্রাভেলার বা দেখা গেল যে ট্রাভেল করতে চান বাজেটের মধ্যে, ঠিক আছে, তারা কিন্তু খুব সুন্দর মিনিমাম মানে মিডিয়াম রেঞ্জে কিন্তু আপনারা থাকতে পারবেন। তো যারা দেখা গেল হোটেলের নাম এবং ইনফরমেশন জানতে চান, অবশ্যই আমাদের পেজ আছে আইরিন মুহিবের ভুবন, সেখানে আপনারা অবশ্যই লাইক এবং ফলো করে পাশে থাকবেন। আর কোনো ধরনের যে কোনো তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই পেজে নক দিবেন, আমরা সেখানে অবশ্যই আপনাদের বলে দিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।